নমস্কার আশা করি সবাই ভালো আছেন হোলিতে দোল পূর্ণিমা সকলকে শুভেচ্ছা জানাই সিসিটিভির সকল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি যা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে যা আমি বলতাম প্রত্যেকবার বেশ দু সপ্তাহ প্রোগ্রাম করতে পারিনি আমি বিভিন্ন কাজে একটু ব্যস্ত ছিলাম তো আজকে ঠিক করেছি আমি যেরকম করছিলাম এক একটা দিন এক একটা রাশি বা লগ্ন নিয়ে আমি বলবো আজকে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকার কেমন যাবে বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্য এবং কাজের জায়গাটা কিরকম যাবে আগামী এক মাস সে সম্বন্ধে কিছু বলার আমি বলবো এছাড়া ফোন বই ফোন আপনাদের একটা একটা আপনার যেটা মেন আপনি কনসার্ন সেই একটা কোশ্চেন রাখবেন তার উত্তর আমাদের দেবো আর একটা বেশি দূরত্ব তিনটে প্রশ্ন করতে গেলে কি হবে বাকি যারা ওয়েট করছে লাইনে আছে তারা পাবে না তারপর কি অসুবিধা হবে তো যাই হোক আজকে যেটা বলেছিলাম যে আমরা যখন কোনো একটা রাশি বা লগ্নের কথা বলি একটা রাশি বা লগ্নের জাতক জাতিকা তার সম্বন্ধে কিছু বলতে হয় তখন আমরা মেনলি যা দেখি তার ন্যাটাল চার্ট তার সঙ্গে সঙ্গে তার এখন কীরকম অবস্থা চলছে তার দেখার জন্যে আমরা গোচর বা ট্রানজিশন বা গোচরের নবাংশ আমরা দেখে থাকি ফোনটা একটা নিয়ে নি হ্যালো হ্যালো বোধ হয় একটু সমস্যা হচ্ছে রকম টেকনিক্যাল তো ওই জন্য ফোন নেওয়া যাচ্ছে না চেষ্টা করা হচ্ছে একটু পরেই আপনাদের যদি ফোন রিসিভ করা যায় তো যেটা বলছিলাম তো গোচর দেখতে গেলে জেনারেলি এখন আজকের দিনে বিভিন্ন

হ্যাঁ আর ত্বরাশ মানে বৃষ রাশি আচ্ছা বিষ রাশি প্রথমেই বলি আপনার মেয়ের মন এর থেকে বড় কথা মেয়ের তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় না হুম হ্যাঁ যে লগ্নপতি হুম সেই রবি সেই রবি কিন্তু আছে কেতুর সঙ্গে বসে এবং রাহুর দৃষ্টি ডাইরেক্ট অ্যাসপেক্ট সেখানে পড়ছে অর্থাৎ আপনার মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে ভালো থাকতে হবে কিন্তু এছাড়া আপনার মেয়ের যেটা বলবো চন্দ্র এত সত্ত্বেও আপনার মনের মনের জোর জোর দেখবেন বুঝতে পারবেন সাংঘাতিক রকম বেশি ঠিক আছে কিন্তু এর সঙ্গে মাঝে মধ্যে মনের জোর গ্রহণ দোষ চলে আসবে হুম কেন চন্দ্রের সঙ্গে রাহু বসে আছে হুম আচ্ছা তো যাই হোক তো আর একটা কথা বলি এই যে হ্যাঁ এই রবি লগ্নপতি রবি যেখানে আছে মঙ্গলের জায়গাতে আছে আর মঙ্গলতে বুধ বসে আছে জায়গাটাও কিন্তু দুর্বল আপনার প্রশ্ন ছিল আপনার মেয়ের পড়াশোনা কিরকম হবে তাই তো খুব চঞ্চল আর হ্যাঁ চঞ্চল একমাত্র মনের জন্যে মন আহ চন্দ্রের সঙ্গে রাহু আছে বলে এই চঞ্চলতা তো পড়াশোনা যদি দেখতে চাই আমরা যে কোনো লগ্ন সাপেক্ষে আমরা যখন মাধ্যমিক অবধি দেখবো দেখি হ্যাঁ হ্যাঁ বলছি তার কারণ ঠিকঠাক হবে তো পড়াশোনা হ্যাঁ তার কারণ একটাই একটাই এই চতুর্থে রাহুর দৃষ্টি আছে এবং চতুর্থে একটা বসে আছে কিন্তু পঞ্চম জায়গাটা পঞ্চম জায়গাটা আহ ধনুর ধনুর জায়গা বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু দুর্বল সেই বৃহস্পতি কিন্তু আছে যে অবস্থাতে সেই জায়গাটাও ভালো নয় যাই হোক তো এই জায়গা তবু বলবো মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক এবং আপনি মাস্টার্স একটু বেটার হবে হ্যাঁ তো আপনি একটু প্রতিকার করে নেবেন আপনার মেয়ের কারণ শরীর স্বাস্থ্য এবং পড়াশোনা এবং কাজের জায়গাটাও হুম এই দুটো জায়গাতে এই তিনটে জায়গাটা প্রতিকার করে নিতে হবে করলে আশা করি ভালো খুব একটা খারাপ চার্ট দেখছি না আমি ঠিক আছে কোন লাইনে হ্যাঁ কোন 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 যাত্রীরা কোন লাইনে পড়াশোনা করবে সেটা জানার জন্যে আমরা তার ফিট হাউসের কথাটা বলি বৃহস্পতি এ জেনারেলি যদি আর্টস নিয়ে পড়ে এবং যদি স্কুল টিচিং বা কোন কোনরকম কনসালটেন্সি যদি ফার্মে ও যদি চাকরি করে তো ও ক্ষেত্রে ভালো হবে ও এটাই করবে হুম

এক একটা চার্ট হয় একটা এক একটা যেটা আমরা ডিভিশনাল চার্ট বলি বা বর্গ বিভাগ প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট আমি দেখি সেই চার্টগুলো না দেখে কনফার্মলি বলা যায় না কার সম কারোর সম্বন্ধে কি একটা পসিবিলিটি বলা যায় মাত্র হ্যাঁ কে আছেন পরের হ্যালো আমি বীরভূম থেকে বলছি হ্যাঁ বলুন আমি নিজ সম্বন্ধে জানতে চাই কার সম্বন্ধে নিজ সম্বন্ধে হ্যাঁ নিজ সম্বন্ধে হ্যাঁ বলুন নাম বলুন নাম মন্ডল

মঙ্গল আমি বহুবার বলেছি কন্যা লগ্নের মঙ্গল গ্রহ সেই মঙ্গল আপনার লগ্নে বসে আছে হ্যাঁ এই মঙ্গল তার সঙ্গে সঙ্গে বসে আছে একটু দেখি আপনার আমরা যখন দেখি চাকরি বাকরির জন্য আমরা মেনলি টেন্থ প্লেসটা দেখে নিই সেই টেন্থে জুপিটার আছে কন্যা লগ্নের জন্য কিন্তু বৃহস্পতি খুব একটা শুভ নয় হুম আর আমি নক্ষত্রই দেখে নি রবি ভালো জায়গাতে আছে মঙ্গলে বসে মঙ্গলের নক্ষত্রে বসে আছে আর একটু দেখে নিয়ে বুধ কন্যা বুধ চন্দ্র আপনার যে লগ্নপতি বুধ সেটা কিন্তু খারাপ নক্ষত্রে আছে মানে বন্ধু নক্ষত্র নেই চন্দ্রের চন্দ্রের কোনো শত্রু হয় না কিন্তু বুধের শত্রু চন্দ্র তো আপনার শুধু চাকরি বাকরি তো আছে আছেই এছাড়া শরীর স্বাস্থ্য এবং মন মাঝে মধ্যেই খুব ডিপ্রেশন মোডে চলে যান তাই তো তাই তো হ্যাঁ এই ডিপ্রেশনটা কাটানোর জন্য আপনাকে খুব প্রতিকার করতে হবে তো আমি বলবো না সাধারণভাবে এই যে কন্যা লগ্নে যেগুলো শুভ গ্রহ সেগুলো সব পড়ে নিন তার জন্য আমাকে বাকি চার্টগুলো দেখতে হবে সেই চার্টগুলো দেখে ঠিকঠাক প্রতিকার যদি নেওয়া যায় তাহলে আপনি লড়তে পারবেন একটু দেখে নিই আপনার টাইমটা কেমন চলছে হ্যাঁ হ্যাঁ এখন আপনার টাইম বলি তেইশে এপ্রিল দু হাজার ষোলো বাইশ হ্যাঁ তেইশে এপ্রিল দু হাজার ষোলো থেকে রবি ঢুকছে আপনার রবির দশা অন্তদশা পড়ছে হ্যাঁ তো তার জন্য কিন্তু যদি একটু আপনি প্রতিকার করে নেন কাজের জায়গাটা খুব ভালো হবে কাজের জায়গাটা যথেষ্ট ভালো হবে ফার্স্ট আপনি তেইশে এপ্রিল থেকে কাজের যোগ আপনার শুরু হচ্ছে ঠিক আছে আশা করবো তেইশে এপ্রিল দুহাজার সতেরো থেকে হম এই জায়গাটা যদি আপনি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন তো ভালো করবেন আশা করছেন ঠিক আছে সরকারি গিয়ে যোগ আছে না কোনো বেসরকারি যোগ আছে সরকারি যোগ দেখতে গেলে আমাদের রবির খুব স্ট্রং একটা ব্যাপার থাকে এবং ভাগ্যপতি খুব ভালো জায়গা থাকতে হয় এছাড়া আরও অন্যান্য কিছু ডি দেখতে হবে আমাকে ডিটেন দেখলে বোঝা যাবে তবু আমি বলবো সরকারি চাকরি আপনি চেষ্টা করেন তাহলে খুব উঁচু পোস্টে নয় বড় ক্লারিক্যাল কোনো পোস্টে অত যদি ব্যাঙ্কে আপনি যদি বসেন তাহলে ব্যাংকের পিও পোস্টে নয় আপনাকে ব্যাংকের কোনো ক্লারিক্যাল জবেতে কনসেন্ট্রেট করতে হবে তো অবশ্যই সঠিক প্রতিকার নিয়ে না হলে কিন্তু সরকারি কেন আপনি প্রাইভেট জব সমস্যা হবে আপনার ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকবে তো আজকে আমি বলছি যেটা শুরু করেছিলাম আজকে কোন লগ্ন বা তুলা রাশি জাতক সামনে এক মাস কেমন থাকবে সে নিয়ে একটু আলোচনা করার কথা বলছিলাম তো ফোনের পর ফোন এসে যাচ্ছে সে আলোচনাটা করা হচ্ছে না যাই হোক তুই তার মধ্যে এটুকু হয় ইন শর্ট বলি যে বন্ধু আছেন একটু ওয়েট করবেন আমি একটু বলেনি। সেটা হচ্ছে এখন কন্যা লগ্নের সরি লগ্নের যে লগ্নের যে লগ্নপতি শুক্র সেই শুক্র তুঙ্গ অবস্থায় আছে বুধের সঙ্গে কিন্তু এই শুক্র আবার রেট্রোরেট বক্রি আর এই শুক্র আবার তুলালগ্নের যে ভাগ্যপতি দ্যাট ইজ বুধ এই বুধের সঙ্গে আছে কিন্তু বুধ হয়ে আছে নিচস্ত জায়গায় বুধ রয়েছে মিনেতে আবার এই লগ্নের যে প্রতি শুক্র এর সঙ্গে কেতু ডি9 এ অথবা নবংশে একসাথে বসে আছে হেলথ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে যে কল আছে আসে যার সঙ্গে ফোনটা অ্যাটেন্ড করেনি বলুন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হুম বলুন হ্যালো হ্যাঁ আমি আমি আমার স্নেহের শর্মাতে জানতে চাই নাম কি ছিলেন ছেলের সম্বন্ধে জানতে চাই ছেলে ছেলের নাম বলুন

হ আচ্ছা বলুন কি জানতে চান আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ও রেজাল্ট কেমন হবে আর ও কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয় মানে ওর ক্যারিয়ারে কত ভালো হবে আপনার ছেলের মকর লগ্ন হুম হ্যাঁ আর বৃশ্চিক রাশি হ্যাঁ তো মকর লগ্ন আপনার ছেলে মাধ্যমিক দিয়েছে হ্যাঁ মাধ্যমিক দিয়েছে হুম আমরা যেটা বলছিলাম একটু আগেই যে আমরা যে কোনো মাধ্যমে বিভিন্ন পড়াশোনার বিভিন্ন লেভেলে বিভিন্ন হাউস আমাদের দেখতে হয় তার সিগনিফিকেন্স দেখতে হয় তো এর ফোর্থ হাউস ফোর্থ হাউসের অবস্থা হাউসের যে লর্ড দ্যাট ইজ মঙ্গল সেই মঙ্গল দেখতে হবে আমাকে সেই মঙ্গল বসে আছে কন্যা মানে কন্যা ভার্গর জায়গায় কন্যা স্থানে তো সেই অর্থাৎ বুধের ক্ষেত্রে সেই মঙ্গল শত্রু ক্ষেত্রে বসে আছে হ্যাঁ তো সেই জায়গাতে একটু ডিসরাপশান হবে কিন্তু আমি একটু নবাংশে দেখে নিই নবাংশে মঙ্গলের অবস্থা কীরকম আর নবাংশে মঙ্গলের অবস্থাও কিন্তু একই রকম নবাংশেতেও দেখছি মঙ্গল বুধের জায়গাতে মিথুনে বসে আছে হ্যাঁ এই জায়গাতে একটু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হবে বিশেষ করে ওর কি শরীর স্বাস্থ্য খারাপ হয়েছিল যখন ওর শরীর খুব খারাপ হচ্ছে শরীর খুব খারাপ হয়েছিল মানে আমি সেটাই জিজ্ঞেস করছি সেই আমি ওটাই বলছিলাম তো আপনার চার্ট দেখেই আপনার ছেলে শরীর খারাপ ছিল মানে আমি ওই পার্টিকুলার সময়টাই বলছি মাধ্যমিক দেওয়ার সময় শরীর খারাপ ছিল ঠিক আছে হ্যাঁ তো এটা আপনাকে এর আগে থেকে একটু আমার কাছে বা যার কাছে যেতেন না কেন আগে যদি আসতেন তাহলে

বিশেষ করে শরীর স্বাস্থ্যটার ব্যাপার একটু আপনাদের নজর রাখতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে যেটা বলছিলাম তো কন্যা এই তুলা লগ্নের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটাও কিন্তু প্রত্যেককে দেখতে হবে যারা আছেন তুলা লগ্ন যাদের যাদেরকে বলে দিই মেনলি লোয়ার অ্যাবডোমেনে এইখানে লোয়ার অ্যাবডোমেনে কিন্তু কোনো রকম সমস্যা হতে পারে বিশেষ করে যাদের একটু বলবো যে কনস্টিপেশানের ঢাক আছে তাদেরকে দেখবেন তাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে পেরিয়েনাল অ্যাপসেস বা পাইলস বা ফিস্টুলা এই ধরনের যদি থেকে থাকে তাহলে এইগুলো এই সময় একটু বাড়াবাড়ি রকমভাবে হবে এইগুলে একটু আপনারা একটু সচেতন থাকবেন আজকে ফোন নিতে আচ্ছা হ্যালো হুম নমস্কার বলুন হ্যাঁ ডেট টাইম বলুন দু হাজার এক সতেরো বারো সতেরো বারো হ্যাঁ সকাল কটা সোমবার ছিল দেখে নিয়ে এবং ধনু রাশি ভাইয়ের হুম হ্যালো বলছে লগ্নে তে রবি বুধ চন্দ্র এবং কেতু বসে আছে তার সমসপ্তমে রাহুর দৃষ্টি আবার এই রাহু জুপিটারের সঙ্গে বসে আছে অর্থাৎ গুরু গুরুচন্ডাল দোষ এই ক্ষেত্রে ভাইয়ের একটা জেনারেল নেচারই থাকবে যে কারোর কথা শুনবে না হ্যাঁ এবং এবং যখন রেগে যায় খুব খুব শর্ট শর্ট তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ভাই করে দিচ্ছে এই জায়গাতে এটা ইন বর্ন আপনার ভাইয়ের এই প্রবলেমটা আছে সমস্যা আছে তো ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে ওর নার্ভ শুনে নিন শুনে নিন ওর নার্ভের সমস্যা আসবে যত বড় হবে মোটামুটি ধরুন আফটার থার্টি ও নার্ভের অবস্থা কিন্তু খুব মানে নার্ভের দিকটা করে খুব সাবধানে রাখতে হবে ট্রিটমেন্টে থাকতে হবে ওকে আর বাইরে কিন্তু ন্যাটাল চার্টটা যথেষ্ট ভালো করে দেখে তার প্রতিকার নিয়ে নিতে হবে ঠিক আছে এই চার্টে কিন্তু খুব একটা কোনো প্রবলেম আছে ডাক্তার ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে ব্রেনের নার্ভের সমস্যা এখনো তেমন নেই এখন ছোট আছে বলে হুম খুব একটা বড় নয় কিন্তু মোটামুটি আফটার থার্টি ওর নার্ভে সমস্যা আসবে ভালো রকম ভাবে এখন থেকে ট্রিটমেন্টে কারণ হচ্ছে যে এটা যে যেটা বললাম এতক্ষণ খন্দরে আমি ওর চার্টের যে প্লানেটারি পজিশন সেগুলো ওকে বাধ্য করছে আসলে তো করছেন না উই অল আর কন্ট্রোল বাই দ্য এফেক্টস অফ প্ল্যানেটস তো সেটাই এখানে ঘটেছে হুম তো এই জায়গাটা একটু প্রতিকার করে নিতে হবে আর খুব ডিটেলে দেখতে গেলে আমাকে সময় নিয়ে দেখতে হবে শুধু একটা চার্ট নয় অনেকগুলো চার্ট দেখতে হয় দেখে তারপরে আমাকে একটা জায়গা আসতে হবে তারপরে প্রতিকার দিতে হবে ঠিক আছে তো সব দেখে নিন নিচে দেখুন আমার যাচ্ছে লেখা যাচ্ছে আমি হাওড়াতে সাঁতরাগাছিতে বসি আর কালীঘাটে বসি আপনি দেখে নিন বা যোগাযোগ করে নেন কন্ট্যাক্ট নাম্বারে তাহলে আপনার সব বলে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ ব্রেনের প্রবলেম বলছি যেটা হবে আর আফটার থার্টি মানে নার্ভাস সিস্টেমের সমস্যা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ডাক্তার দেখান তার সঙ্গে আচ্ছা নমস্কার তো যেটা বলছিলাম তুলালগ্নে তে যে আমাদের এই যেটা সান তুলালগ্নের যে কর্মপতি সেই স্থান কিন্তু আছে ডি নাইনে আবার রাহুর সঙ্গে বসে আর চন্দ্র যে টেন্ট লর্ড সেটাও রাহুর সঙ্গে বসে আছে ডি ওয়ানে আর মুনের অ্যাসপেক্ট সানেটানের অ্যাসপেক্ট মুনের উপর পড়ছে অর্থাৎ এই জায়গাতে একটু বলবো কাজের জায়গাতে ওয়ার্ক অপরচুনিটি যেগুলো আসবে সেগুলো ড্রেন আউট হয়ে যাবে ঠিকঠাক অ্যাভেল করা যাবে না এই যে একটু মেন্টাল ডিস্টারবেন্স হবে তো প্রতিকার হিসাবে বলব মেনলি ওয়ার্ক ফিল্ডে যে প্রতিকারটা করবেন আপনি যে তুলা লগ্নে যাতা তারা যখন রাত্রে শুতে যাবেন মাথার সামনে এক ঘটি বা এক গ্লাস জল পূর্ণ করে নিয়ে মাথার কাছে রাখবেন মাথার সামনে রাখবেন তো এবং যখন সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটাকে আপনারা ঘরের অর্থাৎ বাউন্ডারির বাইরে ফেলে দেবেন ঠিক আছে এটা যদি করেন তাহলে চন্দ্রের প্রতিকারটা খুব ভালো মতো হবে এবং কাজের জায়গাটা একটু কম ডিস্টার্বড হবে আর বলি হেলথের জায়গাটাতে সেক্ষেত্রে বলব যে কালো জিরে কালো জিরে হাতে করে ভালো করে ঘষে নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে ঢুকিয়ে সেটাকে বেঁধে পকেটে রাখবেন যখন যাবেন আপনারা যেখানে খুশি যেখানে যাবেন সঙ্গে রাখবেন এবং মাঝে মধ্যে তার স্মেলটা নেবেন গন্ধটা নেবেন এতে মন শুদ্ধি থাকবে আর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে রোগ জীবাণুর হাত থেকে অনেকটা নিজেকে বাঁচাতে পারবেন আজকে আর কতটা সময় আছে জানি না আমি আজকে কি আর সময় কতক্ষণ আছে বলতে পারবো না তা আজকে শেষ হয়ে গেছে আজকের জন্যে নমস্কার সবাইকে শুভেচ্ছা থাকলো দোল ভালোভাবে কাটান দোলের উৎসবে আপনাদের প্রত্যেককে আনন্দ করে আপনার জীবনটা যাতে আরও ভবিষ্যতে ভালো করতে পারেন শুধু দোল মানে হোলি উৎসব একদিনের রঙের উৎসব তা না জীবনটাকে রাঙিয়ে তুলতে গেলে আমাদের সাবধান থাকতে হবে কন্ট্রোল থাকতে হবে সমস্ত দিক থেকে ওয়েল প্রোটেক্টেড থাকতে হবে নমস্কার ভালো থাকবেন